আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সালাতের গুরুত্ব সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আলোচনা করেছিলাম ইবাদত সম্পর্কে। তুমি বলো তো ইবাদত শব্দের অর্থ কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, দাসত্ব, বন্দেগী। তুমি বলো তো আমাদের খাওয়ার সময়টুকু কিভাবে ইবাদতে পরিণত হবে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। খাওয়ার শুরুতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করি তাহলে খাওয়ার সময়টুকু ইবাদতে গণ্য হবে। তুমি বলো তো পড়ার সময়টুকু আমাদের কিভাবে ইবাদতে গণ্য হবে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। বিসমিল্লাহ বলে পড়া শুরু করলে পড়ার সময়টুকু ইবাদতে গণ্য হবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে সালাত, সালাতের গুরুত্ব। এই পাঠ আলোচনা করার পূর্বে এই পাঠের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আগে জেনে নিব। আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বা পন্থা হল সালাত। আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ করার মাধ্যম হল সালাত। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। ইসলামী পরিভাষায় আহকাম আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে, সালাতকে নামাজও বলে। পাঁচটি রুকুনের উপর প্রতিষ্ঠিত ইসলাম। রুকুন মানে খুঁটি। ইমানের পরেই স্থান হল সালাতের। সালাতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত দিন ইসলামের খুঁটি, সালাত জান্নাতের চাবি। মানুষ নিষ্পাপ হয়ে যায় সালাতের মাধ্যমে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে সালাত। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় হচ্ছে সালাত। জান্নাত লাভ করতে হলে নিয়মিত আদায় করতে হবে সালাত। নিশ্চয় অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে সালাত। এছাড়াও যে সালাত আদায় করল সে কায়েম রাখল দিনরূপ ইমারতটি। কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেবেন পাঁচটি। জামাতে সালাত আদায়কারীকে আল্লাহ হাসরে আমল নামা দেবেন ডান হাতে। তুমি বলো তো জামাতে সালাত আদায় করলে
আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দিবেন? হ্যাঁ, পাঁচটি পুরস্কার দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সালাতের গুরুত্ব সম্পর্কে জানব। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ আনুগত্য করা। আমরা এর আগেই জেনেছি ইবাদত অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, বন্দেগী করা। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করার জন্য যত মাধ্যম রয়েছে, যত ইবাদত রয়েছে, তার মধ্যে সর্বোত্তম ইবাদত বা সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়। তুমি বলো তো, সালাতের মাধ্যমে কি প্রকাশ পায়? হ্যাঁ, সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্যের প্রকাশ পায়। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। ইসলামী পরিভাষায় আহকাম আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে, সালাতকে নামাজও বলে। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে, সালাত কাকে বলে? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে এটি লিখতে হবে, সালাতের সংজ্ঞা। ইসলাম পাঁচটি রুকুনের উপর প্রতিষ্ঠিত। রুকুন মানে খুঁটি। পাঁচটি রুকুন হল ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত। তুমি বলো তো, ইসলামের পাঁচটি রুকুন কি কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর হয়েছে। ইসলামের পাঁচটি রুকুন হচ্ছে ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত। ইমানের পরেই সালাতের স্থান, তাই সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, অর্থ হচ্ছে সালাত দিন ইসলামের খুঁটি, বাই হাকি শরীফের হাদিস এটি। তুমি বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে কিসের খুঁটি বলেছেন? হ্যাঁ, সালাতকে দিন ইসলামের খুঁটি বলেছেন। যে সালাত কায়েম করলো সে দিনরূপ ইমারতটি কায়েম রাখলো, আর যে সালাত ত্যাগ করলো সে দিনরূপ ইমারতটি ধ্বংস করলো। কোরআন মজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া হয়েছে, বলা হয়েছে আকিমিস সালাহ, অর্থ সালাত কায়েম করো। সূরা বনি ইসরাইল আয়াত 78। দিন রাত পাঁচ ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়, বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তাআলার সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে পারে সালাত আদায় করার মাধ্যমে। আর এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে তার আর কোনো গুনাহ থাকতে পারে না। বুখারি ও মুসলিম শরীফের হাদিস এটি। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়, এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এই হাদিসটি লিখে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দিবেন। এক, তার জীবিকার অভাব দূর করবেন, তার খাদ্যের কোনো অভাব থাকবে না। দুই, কবরের আজাব থেকে মুক্তি দেবেন, কবরে তার কোনো আজাব হবে না, আজাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। তিন,
হাসরে আমল নামার ডান হাতে দিবেন। হাসরের ময়দানে যারা গুনাহগার হবে তাদের আমল নামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, আর তারা জাহান্নামী হয়ে যাবে। আর যারা নেককার হবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ করেছেন, নেক কাজের পাল্লা, নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবেন আর সে জান্নাতি হয়ে যাবে। তো পাঁচ ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে আদায় করা হয় তাহলে এর পুরস্কারের মধ্যে একটি রয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরে আমল নামা ডান হাতে দিবেন। চার, পুল সিরাত বিজলির মতো দ্রুত পার করাবেন। পাঁচ, তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে কোনো ব্যক্তি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তার কয়টি পুরস্কার দেওয়া হবে আর সেগুলো কি কি, তখন তোমাদের এই প্রশ্নের উত্তরে এগুলো লিখে দিতে হবে। জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। তিরমিজি ইবনে মাজা আবু দাউদ শরীফের হাদিস এটি। তুমি বলো তো জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? চমৎকার উত্তর হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থ সালাত জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, যার সালাতের হিসাব সঠিক হবে তার জন্য সব হিসাব ঠিক হবে, আর যার সালাতের হিসাব গড়মিল হবে তার অন্যান্য হিসাবও গড়মিল হবে। তিরমিজি শরীফের হাদিস এটি। অর্থাৎ সালাতের হিসাব যদি সঠিক হয়ে যায় তার অন্যান্য সকল আমলের হিসাবও সঠিক হয়ে যাবে, আর যদি তার সালাতের হিসাব সঠিক না হয় তাহলে অন্যান্য হিসাবেও গড়মিল হয়ে যাবে। একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক পাঁচবার মিলিত হওয়ার সুযোগ পায়, পরস্পরের খোঁজ খবর নিতে পারে, একতা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে। সালাত মানুষকে সব রকম অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত হচ্ছে 45। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে দৈনিক মুসলিমগণ পাঁচবার সালাত আদায় করে, এর মাধ্যমে কি হয়? দৈনিক মুসলিমগণ মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এর মাধ্যমে কি হয়, বা এর সামাজিক সুফল বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে এখানে লিখতে হবে যে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়, এর মাধ্যমে দৈনিক মুসলিমগণ পাঁচবার সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়, পরস্পরের খোঁজ খবর নিতে পারে, এর মাধ্যমে একতা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও,
সালাত কাকে বলে, সালাতের গুরুত্ব সম্পর্কে ছয়টি বাক্য লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।